নমস্কার বন্ধুরা, শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই সবাইকে। আর আজকে ব্যারাকপুরের কয়েকটি পুজো নিয়েই এই ভিডিও। এটা প্রথমেই ব্যারাকপুর স্টেশনের একদম সংলগ্ন পুজো নবোদয় সংঘ। এখানে প্যান্ডেলও ভীষণ সুন্দর করেছে, আর ভিড়েরও ব্যাপার নেই। আর এটা নাথিং ক্লাব, এটা মনিরামপুরের পুজো। এখানে একদম জীবন্ত মডেল দিয়ে করেছে, দেখুন এই যে রাধাকৃষ্ণ, গণেশ, বাবাজি, এগুলো কিন্তু সবই কিন্তু জীবন্ত মডেল। এগুলোই এদের হচ্ছে বিশেষত্ব, ভীষণ সুন্দর, এত সুন্দর সাজানো, আর তার সঙ্গে এরা এতক্ষণ যে স্থির হয়ে বসে থাকে এটাই যেন উপরি পাওনা। কী করে সম্ভব হয় আমরা বুঝতে পারি না, সত্যি আমরা তো বাইরে থেকে দেখি। প্রত্যেক দেখুন হনুমানজি, বজরংবলী একেবারে, মানে যতটা ফুটিয়ে তোলা যায় যেন ততটাই এরা চেষ্টা করে। এটা মনিরামপুরের। আর পরপর এইভাবেই সাজানো আছে রাম, লক্ষণ, আর এতক্ষণ যে স্থির হয়ে থাকা এটাই হচ্ছে এদের পক্ষেও কি করে সম্ভব হয় আমরা তো বুঝতে পারি না। আর পাশেই লক্ষণ, আর এরকম আরও জীবন্ত মডেল নিয়ে থিম করেছে এইখানেরই ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব। আমার আর একটা ভিডিও করা আছে, আপনারা পারলে দেখে নিতে পারেন। আর এখানে কয়েকটা পুজো নিয়েই এই ভিডিওটা করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অনেকে আছেন যারা হয়তো গিয়ে উঠতে পারেন না, তাদের জন্য এই ভিডিও, আর অনেকেরই হয়তো যাওয়া হয়ে ওঠেনি সময়ের জন্য, তাদের জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। একদম শেষে ফিশারির যে পুজোটা হয় সেই পুজোর ছবি তোলা আছে ভিডিওর মাধ্যমে। আর তাছাড়া আমার আরও কয়েকটা ভিডিও করা আছে কালী পুজো নিয়ে। এই ব্যারাকপুর মনিরামপুরের ওপর দুটো আছে, সেলুলার জেল একটা, আর একটা হচ্ছে মিস্ত্রিঘাট বয়েজ ক্লাবের পুজো। দুটো আলাদা ভিডিও করেছি বলে এর সঙ্গে আর করিনি অ্যাড, অবশ্যই দেখে নিতে পারেন। দেখুন প্রত্যেক মডেলকে এত সুন্দর করে সাজিয়েছে, একেবারে জীবন্ত মডেল দিয়ে। এটা তো সব জায়গায় হয় না, কিন্তু এইটা ভীষণ ভালো লাগে ব্যারাকপুর মনিরামপুরের। আর মায়ের প্রতিমা, মাতৃ প্রতিমা দর্শন, অনেকেরই হয়তো যাওয়া হয়ে ওঠে না, তাদের জন্য এই ভিডিও। এটা খেয়ালি, প্রত্যেকবার এরা এক এক রকম, মানে খুবই নজর কাড়া থিম করে। এবারে দেখুন একেবারে সুতো দিয়ে দিয়ে কাজ এতটাই নিখুঁত করেছে। আর খেয়ালি একেবারেই বিখ্যাত পুজো, ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বেশিরভাগ কিন্তু ব্যারাকপুরের পুজো ভাইফোঁটার পরের দিন পর্যন্ত আছে। আপনাদের যদি যেতেও ইচ্ছা থাকে যেতে পারেন, ভাইফোঁটার দিন তো থাকবেই। আর এই পালকিটা এতটাই নিখুঁত করেছে, একেবারে সামনে থেকে দেখলে তো আরও সুন্দর লাগছে। আর ভিডিওর মাধ্যমে যতটা তোলা যায় তুলেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর অনেক বয়স্ক মানুষও থাকেন যাদের হয়তো যাওয়া হয়ে ওঠে না, তাদের জন্য এই ভিডিও, অবশ্যই সবার জন্য, কিন্তু স্পেশালি একটা কারণেই বললাম, ওনাদের হয়তো দেখতে ইচ্ছা করে কিন্তু যেতে পারেন না। আর প্রচণ্ড তো ভিড় হচ্ছে, লাইন তো আছেই ব্যারাকপুর মনিরামপুরে, তো মোটামুটি বিখ্যাত পুজোই বলা যায়। আর ভেতরে দেখুন ট্রেনটা এত নিখুঁতভাবে করেছে, আর আলো এত সহযোগে জিনিসটা ফুটিয়ে তুলেছে, ভীষণই সুন্দর। আর মাতৃ প্রতিমা, আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আরও কী কী ঠাকুর আছে। আর এরপরে আবার এরকম ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভালোভাবে ভাইফোঁটাও কাটান।